একটা হাদিস অবশ্যই বলতে হবে না বললে আমি শান্তি পাবো না অনেকগুলো লিখে এনেছি কিন্তু সময় আমাকে এলাও করছে না সাবাতুন সাতজন সেভেন গ্রুপ এই গ্রুপ অফ সেভেন পিপল আল্লাহ উইল নট সি টুয়ার্ডস দ্যাম অন দ্য ডে অফ রেজারেকশন আল্লাহ তাদের দিকে দেখবেন না রহমতের নজরে কিয়ামতের দিন যদি আপনি আল্লাহর রহমতের নজর না পান আপনার মতো দুর্ভাগা আর নাই আল্লাহর নজর অবশ্যই পেতে হবে ঠিক কি না কিন্তু সাত গ্রুপের মানুষ আছে যাদের দিকে আল্লাহ দেখবেনও না এবং ওয়ালা ইউজাক্কিহিম ওদেরকে পবিত্র বলে ঘোষণা করবেন না বলবেন এরা নাপাক তারপরে নাপাক মানুষ জান্নাতে ঢুকতে পারবে না এবং ওয়ালা ইয়াজমাউহুম মানা মাআল আলামিন আমিলিন যারা নেক আমল করে ওদের সাথে একত্রিত হতে দেবেন না অনেক সময় আমরা কি করি ভালো মানুষদের সাথে অথবা পাওয়ারফুল মানুষদের সাথে গিয়ে লেগে যাই যাতে নিজে বাঁচতে পারি কিন্তু কিয়ামতের ময়দানে তো আমার আল্লাহ দেখে আছেন এই জন্য আপনি চাইলেই ওদের সাথে গ্রুপিং করতে পারবেন না তারপরে ওয়ালা ওয়ায়ুদখিলুহুম নারা আউয়ালাদ দাখিলিন প্রথমেই দুজকে ঢুকিয়ে দেবেন প্রথমেই কোথায় ঢুকিয়ে দেবেন এই জেনারেশন এমন একটা জেনারেশন হয়ে যাচ্ছে ওদের নাকি দুজকে ঢুকার বেশি ইচ্ছা নাউজুবিল্লাহ বলেন না ওরা একটা কনসার্ট করছে কনসার্টের নাম দিয়েছে চলো দুজকে যাই আরো জোরে বলেন নাউজুবিল্লাহ দুজক কেমন এটা যদি জানতেন তাইলে দুজকের নাম ধরলে আপনার রগে রগে কাঁপত ঠিক কিনা আমি একটু তাড়াতাড়ি শেষ করছি তাইলে কিয়ামতের মধ্যে কয় ধরনের মানুষ সবাই একসাথে বলেন কয় ধরনের দেখি হাত দিয়ে দেখেন কয় ধরনের সাত ধরনের তাদের দিকে আল্লাহ রহমতের নজরে দেখবেন না তাদেরকে পবিত্রতা ঘোষণা করবেন না নেককার মানুষদের সাথে একত্রিত হবে দেবেন না এবং ফার্স্ট টাইমে তাদেরকে দুজকে ঢুকিয়ে দিবেন আল্লাহ বলবেন এরা ডিস্টার্ব করতেছে এদেরকে আগে দুজকে ঢুকা তারপরে বিচার করি নাউজুবিল্লাহ বলেন তাহলে এই সাত গ্রুপের মানুষের মধ্যে এক নম্বর হলো নাকিহুনিয়াদাহু যারা হস্তমৈথুন করে আমাদের মধ্যে ধর্মীয় একটা গ্রুপ আছে যারা ইদানিং হস্তমৈথুনকে পর্যন্ত জায়েজ দিতে চাচ্ছে যারা হস্তমৈথুন করে প্রথম যাত্রায় জাহান্নামে ঢুকে যাবে ওরে মানুষ বিদেশে থাকে বউ থেকে দূরে থাকে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি এসে বউ থেকে দূরে থাকে সে বলে আমি তো আর কোনো উপায় নাই আল্লাহ মনে হয় মাফ করে দিবেন মনে হয় এর কোনো স্থান নাই হাত দিয়ে জানা করা একটু গভীর হয়ে গেল কথাটা মাপ চাই কিন্তু ধর্মের কথা বলতে হবে এটা এটা যারা করে এরা জাহান্নামে প্রথমেই ঢুকে যাবে নাউজুবিল্লাহ বলেন না দুই নম্বর যেই ব্যক্তি নিজের মা বাবাকে মারে বিচারের আগেই জাহান্নামী আগেভাগে ঢুকিয়ে দিবেন ওয়াল ফাইল ওয়াল মাফউল বি যে ব্যক্তি জেনা করে যার সাথে জেনা করে দুইজনে কি জাহান্নামী আল্লাহ আমাদেরকে রক্ষা করুন তাহলে চার প্রকার হইল হস্তমৈথুনকারী জেনাকারী যার সাথে জেনা করেছে চার নম্বর হলো যে মা বাবাকে কি আরো জোরে যে মা বাবাকে পাঁচ নম্বর হলো যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দিতে দিতে এমন ভাবে কষ্ট দিয়েছে নিরীহ প্রতিবেশী আর কিছু না পেরে বদদোয়া করে দিয়েছে প্রথম যাত্রায় জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে মুদমিনুল খামার যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মদ খাওয়ার অভ্যাস আছে গাঁজা মাদক খাওয়ার অভ্যাস আছে প্রথম যাত্রায় জাহান্নামী তারপরে এমনে জেনা করলে যেই গুণা প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করলে তার চাইতে দশ গুণ বেশি গুণা প্রতিবেশীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করে জেনা করা এমনি একজন মহিলার সাথে জেনা করার চাইতে দশ গুণ বড় গুণা নাউজুবিল্লাহ কিন্তু এটাই হয়ে গেছে বর্তমানে একটা সামাজিক ব্যাধি সামাজিক রোগ পেপারে পত্রিকায় দেখলে আমরা বুঝতে পারি আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন আমি চার প্রকারের কথা আপনাদেরকে বলেছি এবার পাঁচ নম্বর ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম যারা আমানত খেয়ানত করে না সুবহানাল্লাহ
যারা আমানত যার কাছ থেকে আমানত নিয়েছে তাকে নিরাপদে আমানতটা ফেরত দেয় তারা দুনিয়ার মধ্যে সফল এবং ওয়াহদিহিম রউন যারা প্রতিশ্রুতি দিয়ে কারো সাথে প্রমিস করলে প্রতিজ্ঞা করলে ওয়াদা করলে সেই ওয়াদা জীবনের বিনিময়ে হলেও রক্ষা করে আমাদের মধ্যে আছে না সকালের ওয়াদা করে বিকেলে ভাঙে এগুলো মুনাফিক আমার রাসূল বলছেন মুনাফিকের আলামত চারটা এক নম্বর কথা বলার সাথে সাথে মিথ্যা কথা বলে যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে ঠিক কিনা বলেন না যখন আমানত রাখে আমানতের খিয়ানত করে চার নম্বর হলো যখন ঝগড়া বিবাদ বাঁধে 14 গোষ্ঠী ধরে গালাগালি শুরু করে ঠিক কিনা বলেন না আল্লাহ পাক জেলা শানুহু এই অভ্যাস থেকে আমাদের সবাইকে রক্ষা করুন ছয় প্রকার বলেছি সাত প্রকার হলো ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন যারা পাঁচ ওয়াক্ত নামাজ আপন আপন ওয়াক্তে পড়ে হেফাজত করে আরকান আহকাম সহ পড়ে এমন কতগুলো নামাজি আছে যাদের নামাজ তাদের মুখের দিকে ফিরিয়ে দেওয়া হয় যারা নামাজের সময় নামাজে মন থাকে না যারা নামাজের সময় ব্যবসার হিসাব শুরু করে দেয় যারা নামাজের সময় সিনেমার কথা শুরু করে দেয় মনে মনে যারা নামাজের সময় দুনিয়ার খেয়াল রাখে যারা নামাজের আরকান আহকাম ঠিক নাই যারা ওয়াক্তমতে নামাজ পড়ে না এদের নামাজ এই অভ্যাসের কারণে আল্লাহ কবুল করবেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল লাযীনাহুম আন সালাতিহিম সাহুন আল্লাহু আকবার সুতরাং এই সাতটা অভ্যাস যদি আমাদের থাকে সাতটা কর্ম যদি আমাদের থেকে পাওয়া যায় একজন মুসলমান ইফ হি পজেসেস দিস সেভেন ক্যারেক্টারিস্টিকস হি ইজ সিওরলি গোইং টু বি সাকসেসফুল যদি সাতটা বৈশিষ্ট্য একজন মুমিনের কাছে থাকে সে নিশ্চিতভাবে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন হি ইজ সিওরলি সাকসেসফুল হি সাকসিডেড ইন দি ওয়ার্ল্ড দোজ বিলিভার সাকসিডেড who have these seven characteristics jader moddhe ei shatta boishishto ache tara safol hoye geche othot jannati hoye geche namajer moddhe allah ke ki kora boy kora onortok kaj theke biroto taka zakat dewa ontorer zakat ebong takar zakat ontor ke pobitro kora char number zina theke biroto taka prottekke zina theke biroto taka amanot rokkha kora ki প্রতিশ্রুতি রক্ষা করা আর ওয়াক্তমতে নামাজ পড়ে ওই নামাজের হুকুম আহকামগুলো আরকান আহকামগুলো যেটা যেভাবে হওয়া দরকার সেভাবে যদি পড়ে আল্লাহ এদেরকে জান্নাতের গ্যারান্টি আল্লাহই দিয়েছেন সফলতার গ্যারান্টি কে দিয়েছেন আল্লাহ পাক জাল্লা শানহু আমাদেরকে প্রথমে মুমিন হওয়ার তৌফিক দান করুন এটা তো আরেক প্রশ্নবোধক চিহ্ন আগে হতে হবে কি মুমিন তারপরে এই সাতটা বৈশিষ্ট্য আনতে হবে তো মুমিন হওয়ার জন্য কি দরকার মদিনা ওয়ালার মহাব্বত দরকার মদিনার মহাব্বত দরকার মদিনা ওয়ালা হওয়া দরকার আল্লাহ আমাদেরকে মদিনা ওয়ালা মুমিন হওয়ার তৌফিক দান করুন নাকি ইসরায়েল ওয়ালা মুমিন হবেন আমাদেরকে মদিনা ওয়ালা মুমিন হইতে হবে ঠিক কি না আই ওয়ানা গো টু মদিনা সুবহানাল্লাহ আই ওয়ানা গো টু মদিনা আই ওয়ানা গো টু মদিনা আমি মদিনায় যেতে চাই আই ওয়ানা গো টু মদিনা আই ওয়ানা go to Medina I wanna meet my Savior I wanna meet my Savior I wanna go to Medina আমি আমার ত্রাণ
কর্তার সাথে যিনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আমি সেই নবীর সাথে মদিনায় গিয়ে সাক্ষাৎ করতে চাই I wanna go to Medina I wanna go to Medina I wanna meet my savior I wanna meet my savior I wanna go to Medina আল্লাহ আমাদেরকে মদিনাওয়ালা মুমিন হয়ে মদিনার পথের পথিক হয়ে আল্লাহ আমাদের সবাইকে ওই সাতটা বৈশিষ্ট্য নিজের জীবনে ধারণ করার তৌফিক দান করুন প্রধান অতিথিকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম কারণ আমার কথা আমি গোছাতেই পারি নাই বুখারীর খতম একটা নূরানি খতম এই বুখারীর খতমের কারণে এই জায়গা নূরানি হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর রহমতের ভাগী হয়ে গেছে সুতরাং আমাদের কথা কম বললেও কোনো অসুবিধা নাই خير الكلام ما قل وما دل কত যা অল্প হয় এবং বেশি অর্থবোধক হয় সেটাই হলো সবচেয়ে উত্তম কথা তাই আমরা কথা কম বলতে বললে অসুবিধা নাই আল্লাহ পাক জালাল শানো বাকিগুলো আপনাদের সিনার মধ্যে সেট করে দিন সবাই বলুন আমিন আল্লাহ চাইলে আমি যা বলি নাই সেগুলো আপনার কলবের মধ্যে আল্লাহর নূর দিয়ে আল্লাহ ঢেলে দিতে পারেন ঠিক কিনা বলেন আল্লাহ এই মাহফিলকে আমাদের জান্নাতে যাওয়ার সিঁড়ি বানিয়ে দিন আমাদের হেদায়েতের ওসিলা বানিয়ে দিন এবং আমাদেরকে আল্লাহ পাক জালাল শানু আল্লাহ এবং রাসূলের খাতিরে মুহাববত করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী রিজার্ভ বাজারস্থ ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংসদ কর্তৃক আয়োজিত আল কোরআনের আলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে পবিত্র খতবে বুখারী শরীফ ও বিস্তম ইসলামী সুন্নি সম্মেলন প্রথম অধিবেশন সমাপ্তের পর পরে পবিত্র খতমে বুখারী শরীফ অনুষ্ঠিত হওয়ার পর আমরা দ্বিতীয় অধিবেশন প্রধান অতিথির বক্তব্য মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান আমরা সমাপনী সমাপ্তর দিকে যাব মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বিস্তম সুন্নি সম্মেলনে আসার বসার এবং ইতিপূর্বে এই পর্যন্ত আসার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সেই সাথে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর নবী হায়াতুন নবীর নূরানি দরবারে অগণিত দরুদ ও সালাম সাহাবি তাবিন তাবে তাবেইন আবুল ইকরাম বুজুরগানে দিন বিশেষ করে উলামা ইকরামের মাধ্যমে সেই দেড় হাজার পূর্বে ইতিপূর্বে যে ইসলামের ধারক বাহক মহানবী আমাদের মাঝে নিয়ে এসেছেন দিন ইসলাম আল্লাহ পবিত্র কোরআনুল করিমে বলেছেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম কোরআনের একটি প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক পড়ুন আপনার প্রভুর নামে শেষ আয়াতটা ছিল সূরা মায়েদার আল্লাহ কোরআনুল করিমে আলিয়মা আকমাল তো লাকুম দিনকুম ওয়াতমাম তো আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামে দিনা সর্বশেষ আয়াতটি নাজিল হয়েছে যার অর্থ হচ্ছে অদ্য পূর্ণতা দিলাম তোমাদের দিনকে ধর্মকে পূর্ণ করিলাম তোমাদের উপর আমার নিয়ামত এই নিয়ামতের যেই নিয়ম ধারাবাহিক আমাদের মাঝে নিয়ে এসেছেন আউলি একরাম ওলামাদের মাধ্যমে আমরা পেয়েছি আলো ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া যিনি আজকে আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি উনি একজন পীর সাহেব উনি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং আমার দৃষ্টিকোণে উনি একজন সজ্জন একজন ভালো ব্যক্তি কারণ একজন ব্যক্তি ভালো ব্যক্তি হইতে পারে একজন ভালো আলেম আর ভালো আলেমই সমাজকে দেখাতে পারে একটি পূর্ণাঙ্গ পবিত্র দিন ব্যবস্থা আমি দুটো মিনিট প্রধান অতিথিকে ডেকে বসে আসলে আদবের খেলা কারণ একটু উদ্দেশ্য নিয়ে মাহফিলের যাত্রা শুরু করেছিলাম 2004 সালে আজকে 2024 সালের 7ই মার্চ
আমি কোন রাজনীতির পক্ষ নিয়ে বিপক্ষ নিয়ে কোনো কথা বলবো না যে একটা বঙ্গবন্ধুর ভাষণ 7 মার্চের ঐতিহাসিক ভাষণ রক্ত যখন দিয়েছি তখন রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে চাইব ইনশাআল্লাহ উনি ব্যক্তি হিসেবে আমি যাব না তার বিচার মানদণ্ডে উনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের মধ্যে পরিবর্তন এনেছেন স্বাধীনতা দিয়েছেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন উনি দিয়েছেন আমাদের স্বাধীনতা সংবিধান কনস্টিটিউশন আর আমাদের ইসলাম দিয়েছে আমাদের একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল কোরআন দুটো সমন্বয়ে যদি আমরা আমাদের ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন আমরা যদি গড়তে পারি তার আইনশৃঙ্খলা র‍্যাব বিডিআর পুলিশ কারো লাগবে না প্রতিদিন প্রতি সময়ে মাহফিল হচ্ছে প্রধান অতিথি মহোদয় প্রায় 10 মাইল পাড়ি দিয়ে রাঙ্গামাটিতে এসেছেন প্রধান আলোকও এসেছেন একে প্রধান আলোচক এসেছেন অনেক কষ্ট করে উনি একজন ইংলিশ প্রভাষক কষ্ট করে ছেলেদের উপযুক্ত শিক্ষা হিসেবে গড়ে তোলেন আমরা কোথায় যাচ্ছি কার কথা শুনছি কার কথা মানব আলেম ওলামা বক্তব্য দিয়ে যাবেন সকাল হলে রাস্তার প্যান্ডেল খুলে ফেললে এটা একটা স্টেশন আমরা যদি আমাদের স্টেশনের মধ্যে সামনে আসছে রমজান রমজানের মধ্যে যদি আমরা নিত্যপ্রদ দ্রব্যমূল্যর গুণ যদি দাম যদি আমরা না বাড়াই তাহলে ইসলামের মেসেজ আমরা পাব হুজুর যে বয়ান বলে গেছেন যে দুটো জিনিসের জিম্মিদার যদি আমরা হই মুখ এবং লজ্জাস্থানের যদি আমরা ঢাকতে পারি এগুলো যদি আমরা কালকে সকাল থেকে বাস্তবায়ন করি নিশ্চয়ই আমাদের ব্যক্তি জীবনে পরিবর্তন আসবে আপনি দেখেছেন ইতিমধ্যে ছেলের জামিন নামঞ্জুর করার জন্য মাননীয় আদালতের কাছে মা আদালতের কাছে নালিশ করেছেন যেহেতু ওনার ছেলে মেয়ে এবং মেয়ের জামাতাকে উনি দৃঢ় কণ্ঠে বলতেছেন আমার ছেলে আমার মেয়ের জামাতা যদি জেল থেকে বের হয় আমাকে মেরে ফেলবে কোথায় আছি আমরা যে মা তার সন্তানকে গর্ভে ধারণ করার জন্য নিজের জীবনের শেষ অস্থি মজা পর্যন্ত পেটে রেখে বাচ্চা খেয়ে খেয়ে পৃথিবীতে আসে সে মা আজ বাচ্চার জামিন নামঞ্জুর করার জন্য মাননীয় আদালতের কাছে যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা বিবেকের কাছে প্রশ্ন আমরা রমজান মাসে রোজা রাখবো অথচ আমাদের নিত্য যেগুলো দৈনন্দিন জীবনে চলে একটাও বন্ধ হবে না শুধু রোজা নামাজ একটা নিয়ম মাত্র আমাদের ব্যক্তি জীবন যদি পরিবর্তন আনতে চায় আমাদের এই মাহফিলটা আমাকে মনে করতে হবে শেষ কালকে সকালটা হবে কিনা জানি না ইতিমধ্যে আপনারা দেখেছেন 29 ফেব্রুয়ারি রাত 9:30টার ঘটনা বেলি রোডে যখন উনি গেলেন সন্তান নিয়ে পাঁচজনকে নিয়ে মা বাবা নিয়ে ইটালিতে যাবেন উনি যদি জানত যে বেলি রুটের যে রেস্টুরেন্টে তার জন্য মৃত্যু এবং কাল হবে আমার মনে হয় উনি এখানে গিয়ে ইটালির যাওয়ার পূর্বে হোটেলে জিন্দেগি তুলত না তো পরিশেষে অনেক কথা মেহমানকে মঞ্চে বসিয়ে কথা বলা আদবের খেলাপ 20 বছর চলার পথ চলতে গিয়ে হয়তো আজকে 20 বছর পূর্ণ হচ্ছে আমাকেও জবাবদিহি করতে হবে কারণ বুখারী শরীফের হাদিস প্রত্যেক মানুষকে তার কর্মের জন্য জবাবদিহি করতে হবে যা ভালো অর্জন তা আপনারা দিয়েছেন তার এই দৃষ্টান্ত মাহফিল হয়তো আমাকে পরকালে যদি এই মাহফিল নিয়ে যদি আমার ভিতরে কোনো যদি দ্বন্দ্ব বা উদ্দেশ্য থাকে তার ফলও দিবে আল্লাহ আর এটার নেগেটিভ সাইডও থাকলে সেটাও আমার মহান আল্লাহর কাছে আমি প্রস্তুত কারণে মাহফিল করার জন্য আপনারা সবসময় সহযোগিতা করতে থাকবেন আমি থাকি না থাকি এই মাহফিল এই এলাকার পরিবর্তন না হোক অন্ততপক্ষে ভালো ভালো আলেম ওলামা এসে আপনাদেরকে ধারণা দিয়ে যান ধারণার যদি ধারণ দিলে করতে পারেন ব্যক্তি জীবন পরিবর্তন আসবে পরিশেষে সবার মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু